আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের ভালো করতে না পারার একটি বড় কারণ ফিনিশিং সমস্যা। অনেক সুযোগ পেয়েও অনেক ম্যাচে বাংলাদেশ দলের স্ট্রাইকাররা গোল করতে পারেন না। ভালো ফিনিশারের এই খরার মধ্যে আশার আলো দেখালেন বাফুফে এলিট একাডেমির মিরাজুল ইসলাম। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের উদ্বোধনী ম্যাচে চমৎকার ফিনিশিংয়ে জোড়া গোল করেন মিরাজুল। নোফেল স্পোর্টিংয়ের বিরুদ্ধে করা প্রথম গোলটি দেখুন, দূর থেকে লম্বা পাস পেয়ে চমৎকার নিয়ন্ত্রণে নিয়ে কোনাকোনি শটে বল জালে জড়ান মিরাজুল। ম্যাচের দ্বিতীয় গোলটিও মিরাজুলের ফিনিশিং অ্যাবিলিটির চমৎকার উদাহরণ। একইভাবে বহু দূর থেকে আসা লম্বা পাস চমৎকারভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডার এবং গোলরক্ষকের মাঝ দিয়ে কোনাকোনি শটে জালে জড়ান বল। আরেকবার রিপ্লেতে দেখে নিন কি চমৎকারভাবে বলটি রিসিভ করে সামনে এগিয়ে নিয়ে বলটি জালে জড়িয়ে দিলেন মিরাজুল। মিরাজুলের মতো তরুণরা এখনই হয়তো বাংলাদেশ জাতীয় দলের গোল স্কোরিং সমস্যার সমাধান করতে পারবেন না, তবে একাডেমির মাধ্যমে তাদের গড়ে তোলা গেলে এবং ভবিষ্যতে জাতীয় দলে খেলার সুযোগ করে দিলে হয়তোবা একদিন বাংলাদেশ দলের ফিনিশিং সমস্যার সমাধান মিলবে।